ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। আমাদের হৃৎপিণ্ডের প্রত্যেকটি স্পন্দন, প্রতিটি নিঃশ্বাস আমাদের সবসময় স্বার্থপর হতে বলছে। অপরদিকে এক অমানুষী শক্তি সমানে বলে যাচ্ছে, শুধু নিঃস্বার্থতাই মঙ্গলকর। প্রত্যেক বালক জন্ম থেকেই আশাবাদী, সে সুখের স্বপ্নই দেখে। যৌবনে সে আরও বেশি আশাবাদী হয়। মৃত্যু, পরাজয় কিংবা অপমান বলে কিছু আছে, কোনো যুবকের পক্ষে এটা বিশ্বাস করা খুবই কঠিন কাজ। কিন্তু বৃদ্ধ বয়সে এসে মানুষ নৈরাশ্যবাদী হয়ে পড়ে। বুদ্ধের জন্মের পর দেবকন্যারা একটি সঙ্গীত গেয়েছিলেন, তার মর্মার্থ এরকম। আমরা স্রোতে ভেসে যাচ্ছি, অবিরত পরিবর্তিত হচ্ছি, নিবৃত্তি নেই, বিরাম নেই। ঠিক তেমনভাবেই আমাদের জীবনও কোনো বিরাম জানে না, অবিরত চলছে, এগিয়ে যাচ্ছে। যার প্রচুর অর্থ আছে সে আশাবাদী। সে বলে, ভীতি উৎপাদক দুঃখের কথা বলো না, সংসারে দুঃখ ও ক্লেশের কথা শুনিও না, তাকে গিয়ে বলতে হবে সবই মঙ্গল। সে তখন বলবে, দেখো আমি কেমন নিরাপদে আছি, কেমন সুন্দর অট্টালিকায় বাস করছি, আমার শীতের ভয় নেই, আমার অন্যেরও অভাব নেই। অতএব আমার সামনে কোনো ভয়াবহ কথা বলো না। ঠিক আবার উল্টো দিকে শীতে ও অনাহারে কত লোক মারা যাচ্ছে, তাকে যদি সব মঙ্গলের কথা শোনাতে যাও, সে তখন বলবে, আমি যখন কাঁদছি তখন অন্য লোক হাসবে কেন, সকলকেই ভয় দেখাও, আমি দুঃখ পাচ্ছি তাই সবাই দুঃখ পাক, এতেই আমার শান্তি হবে। ঠিক এইভাবেই আমরা আশাবাদী থেকে নৈরাশ্যবাদী হয়ে যাচ্ছি। মৃত্যুরূপ ভয়াবহ ব্যাপার, গোটা সংসারই ক্রমশ মৃত্যুর মুখে এগিয়ে যাচ্ছে, সকলেই মরছে। আমাদের উন্নতি, বৃথা আড়ম্বরপূর্ণ কার্যকলাপ, সমাজ সংস্কার, বিলাসিতা, ঐশ্বর্য, জ্ঞান, সব কিছুরই শেষ গতি সেই মৃত্যু। একমাত্র মৃত্যুই সুনিশ্চিত। নগর সভ্যতা গড়ছে, আবার ভাঙছে, সাম্রাজ্যের উত্থানও হচ্ছে, আবার পতনও হচ্ছে। আসলে মৃত্যুই সকলের লক্ষ্য, মৃত্যুই জীবনের লক্ষ্য, সৌন্দর্যের লক্ষ্য, ঐশ্বর্যের লক্ষ্য, শক্তির লক্ষ্য, এমনকি ধর্মেরও লক্ষ্য। সাধু ও পাপী উভয়ই মরছে, রাজা এবং ভিখারি দুজনেই মরছে, সকলেই মৃত্যুর পথে ধাবমান। তা সত্ত্বেও আমাদের জীবনের প্রতি প্রবল আসক্তি। আমার জানা নেই কেন আমরা আমাদের জীবনের প্রতি এতটা আসক্ত, কেন এই আসক্তি আমরা পরিত্যাগ করতে পারি না। বলতে গেলে বলা যেতে পারে এটাই মায়া। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ¶¶